আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে শনাক্ত 887 জন, মৃত্যু 14। করোনামুক্ত হয়ে একদিনে হাসপাতাল ছাড়লেন 72 পুলিশ সদস্য, বিভিন্ন জেলায় উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু। করোনা পরিস্থিতিতে সব বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে, আশাবাদ প্রধানমন্ত্রীর। ছুটি চলাকালীন নিম্ন আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির। এবং রাজধানীতে খুলেছে কিছু কিছু মার্কেট, দোকানপাট ক্রেতা কম, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। সংবাদে এছাড়াও থাকছে, কর্মীদের সুরক্ষায় এটিএন বাংলা কার্যালয়ের প্রবেশ পথে বসানো হলো জীবাণুনাশক টানেল। যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। এবার পুরো সংবাদ। বারবার ভাঙছে দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের রেকর্ড, একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড এখন 887 জন, মোট সংক্রমিত 14,657 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 228 জনে। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সাথে সাথে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। নতুন আরও 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 14,657 জন, তাদের মধ্যে মারা গেছেন আরও 14 জন, ফলে মৃতের সংখ্যা এখন 228। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 236 জন, সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,650 জন। আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। গত 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছে 169 জন এবং ছাড় পেয়েছে 71 জন। বর্তমানে আইসোলেশনে 2,115 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,114 জন। নতুন সংযুক্ত একটি সহ মোট 36টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে আরও 5,642 নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় মোট 5,738 নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 122,657। গতকাল আমরা বলেছিলাম 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এ নিয়ে আমাদের 36টি ল্যাব এখন পর্যন্ত চলমান আছে। নতুন করে কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় এসেছে 2,218 জন এবং ছাড় পেয়েছে 2,979 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 210,623 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 174,201 জন। বুলেটিনে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে গত 24 ঘন্টায় আরও 72 জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 150+ পুলিশ সদস্য। রোববার 72 জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় 85 জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে
পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1594 জনে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য রয়েছে 745 জন। আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের 7 জন সদস্য। করোনার উপসর্গ নিয়ে খুলনা, ঝালকাঠি, নীলফামারী ও নড়াইলে 4 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে চিকিৎসক ও পুলিশ সহ একদিনে আক্রান্ত 21 জন। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 84 জন রোগী। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল জালালউদ্দিন। 47 বছর বয়সী জালালউদ্দিন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 86 জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন 1281 জন, মৃতের সংখ্যা 55 জন। এ পরিস্থিতির মধ্যেই দোকানপাট মার্কেট খুলে দেয় বেড়েছে জনসমাগম। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন। গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন তিনি। শনিবার অবস্থার অবনতি হলে পিরোজপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খুলনায় করোনার উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 65 বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয়। বরিশাল বিভাগের 3 জেলায় নতুন করে 5 জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের 6 জেলায় মোট আক্রান্তের সংখ্যা 156, মৃতের সংখ্যা 6 জন। করোনা উপসর্গ নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার 50 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় চিকিৎসক ও পুলিশ সহ আরও 21 জন করোনা রোগী পাওয়া গেছে। শেরপুর সদর থানার 4 জন পুলিশ সহ 6 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে শেরপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38 জনে। সিলেটের নতুন 7 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। বিভাগে মোট আক্রান্ত 171 জন। নওগাঁয় রানীনগর হাসপাতালের 1 স্বাস্থ্যকর্মী সহ নতুন 2 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে আরও 9 জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা 313 জন। লক্ষ্মীপুর জেলায় গত 24 ঘন্টায় 3 জন নার্স সহ 6 জনের করোনা শনাক্ত হয়েছে। লকডাউন করা হয়েছে শহরের মিলিনিয়াম হাসপাতাল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। শুধু ডাক্তার বা ওষুধ নয়, আত্মবিশ্বাস থাকলে রোগ থেকে সুস্থ হওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি অনুদানের চেক প্রদান করেন। এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। বিশ্ব করোনা পরিস্থিতিতে সব বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে পরামর্শ দেন শেখ হাসিনা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়, বীমা ও ইন্স্যুরেন্স কোম্পানি এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহ 57টি প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি অনুদানের চেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের হাতে তুলে দেন। এই অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে, আত্মবিশ্বাস থেকেও কিন্তু অনেকটা সুস্থ হওয়া যায়। আর সেই সাথে সাথে আমাদের এই সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল নির্দেশনা দিয়েছে সকলকে সেটা মেনে চলতে হবে। সেটা মেনে চলতে হলে পারলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় না মানা, একসাথে না হওয়া, এগুলি মাধ্যমে সংক্রামিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দেওয়া। রাজধানীতে আজ থেকে সীমিত আকারে খুলেছে দোকানপাট, শপিং সেন্টার। ক্রেতাদের সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কিছুই মানাতে পারেনি রাজধানীর দোকানিরা। মার্কেটের সামনে কর্মচারীদের দীর্ঘ সারি, ভিড় এবং হুড়োহুড়িতে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে। এর ফলে উদ্বেগ ছড়িয়েছে পুরো নগর জুড়ে। রিপোর্ট হুমায়ুন চিস্তির। সকাল 10টায় এ চিত্র গাউসিয়া মার্কেটের সামনে। প্রায় 1.5 মাস পর দোকান খুলতে এসেছেন ব্যবসায়ী কর্মচারীরা, কিন্তু স্বাস্থ্যবিধি মানার এই হাল সেখানে।
একই অবস্থা ইস্টার্ন মল্লিকা সহ ওই এলাকার অধিকাংশ মার্কেটে। আজকে খোলার কথা ছিল, তো খোলা ছিল না, আমরা কর্মচারী যারা আসছিল সব আসার কথা ছিল, সব আসছে, এখন আবার কালকে নাকি বলতেছে নাকি দোকানপাট খুলবে না। মালিক সমিতিরা মিটিং করা তারা বন্ধ ঘোষণা করে দিচ্ছে। আমাদের সিদ্ধান্ত মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, কারণ আমাদের যে মার্কেট এখানে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট চালানো সম্ভব না। মহামারী পরিস্থিতির কথা ভেবে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট সহ বেশ কিছু মার্কেট খোলেনি, কিন্তু রাস্তার পাশের দোকান হকার মানুষের ভিড় দেখে বোঝার উপায় নেই, দেশে করোনা মহামারীর মতো একটি দুর্যোগ চলছে। তবে যেসব মার্কেট খোলা হয়েছে সেখানে ক্রেতা উপস্থিতি কম, আর ক্রেতারা শারীরিক দূরত্ব মানছেন না প্রায় কোথাও। রোজার মাসে আগে যেরকম একটা কি হতো বেচা কিনা সেটাও তো হবে না। এ পর্যন্ত সকাল থেকে আমরা বসে আছি, এক পিস জামা বিক্রি করি নেই, খোলা রাখছি, দেখা যাক দুই তিন দিন খোলার পরে বোঝা যাবে, যদি পরিস্থিতি এরকমই থাকে তাহলে আর খুলে লাভ নাই, হয়তো বন্ধ করে দেওয়া হবে। শপিং মল ও মার্কেটের পাশাপাশি ইলেকট্রনিক্স সহ অন্যান্য সামগ্রী বিক্রির দোকানপাটও খোলা হয়েছে নানা জায়গায়। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই দোকানপাট ও শপিং মলগুলো খোলা হলেও প্রথম দিনে ক্রেতা উপস্থিতি একবারে নেই বললেও চলে। তবে বিক্রেতারা বলছেন কয়েকদিন পরেই হয়তোবা ক্রেতার সংখ্যা বাড়বে। তবে তারা এও বলছেন যে ক্রেতার সংখ্যা অনেক বেড়ে গেলে শারীরিক দূরত্ব বজায় রাখার যে স্বাস্থ্যবিধি তা মানা হয়তো তাদের পক্ষে সম্ভব হবে না, সেক্ষেত্রে আবারও বেড়ে যেতে পারে সংক্রমণের ঝুঁকি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ছুটি চলাকালীন নিম্ন আদালতগুলোকে ভার্চুয়াল কোর্ট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 16 মে পর্যন্ত সকল আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নিম্ন আদালতের কার্যক্রম চলবে, তবে এসব আদালতে শুধুমাত্র জামিন শুনানি অনুষ্ঠিত হবে। দেশের করোনা পরিস্থিতিতে মাঠে না নেমে সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই বিএনপি তৎপর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সমালোচনার আগে দলটিকে ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশের পরিস্থিতি পর্যালোচনার কথাও বলেন তিনি। আমাদের দেশে এখনো অনেক দেশের তুলনায় পরিস্থিতি ভালো আছে, তাই বলে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে, সেজন্য সরকারের নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ সহ বিএনপি নেতাদেরকে সবিনয়ে অনুরোধ জানাব, ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে তাকিয়ে এরপর বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে তাদের মন্তব্যটি করার জন্য। সময়ের আগেই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রির জন্য মজুত করায় রাজধানীর বাদামতলি আড়ত থেকে 40 টন আম জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয় 4 টন পচা খেজুর। এজন্য 12টি প্রতিষ্ঠানকে 41 লাখ টাকা জরিমানা করা হয়। শারমিন রিহার রিপোর্ট। র‍্যাব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বাক্সে বাক্সে ভর্তি কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাকানো অবস্থায় পাওয়া যায়। এ সময় আমগুলো কেটে দেখা যায় ভেতরের আটি অপরিপক্ক। অভিযুক্ত ব্যবসায়ীরা কাঁচা আম কেমিক্যাল মিশিয়ে পাকানোর দায় বাগান মালিকদের উপর চাপিয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। পচা খেজুর প্যাকেটজাত করে বিক্রির ঘটনাও ধরা পড়ে র‍্যাবের অভিযানে। র‍্যাবের ম্যাজিস্ট্রেট বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শিথিল হওয়ার সুযোগে মুনাফালোভী ব্যবসায়ীরা মানুষকে ঠকাতে কাঁচা আম ও পচা খেজুর অতিলাভের আশায় বাজারে বিক্রির জন্য তৎপর হয়ে উঠেছে। আমরা এই ঘটনায় এখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছি। আমরা এখনো দেখছি আসলে যে এইটা তারা কেন করতেছে, কারণ এই সরকারের আদেশ অমান্য করে এই কাঁচা আম কেন ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাখি বাজারে নিয়ে আসছে। এসব আম এবং খেজুর শরীরের জন্য ক্ষতিকর বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বাজার থেকে কখনো এই রঙিন আমটা যেন আমরা না কিনি, আমরা কাঁচা আমটাই ঘরে নিয়ে রাখি, পাকবে, নিজের ঘরের থেকে নিজে পাকবে, তারপরে খাবে। যদি এটা খাই আমাদের অন্তত শারীরিকভাবে, আমরা যে এখন কথাটা বলি যে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য, আমার রোগ প্রতিরোধতা বাড়ানোর জন্য, তাহলে ওইটা ওইখানেই সম্ভব। কিন্তু এই আম খেলে কখনো রোগ প্রতিরোধতা বাড়বে না, বরঞ্চ কমে যাবে। অভিযানে 4টি আড়তে তালা লাগিয়ে সিলগালা করা হয়। ধ্বংস করার জন্য জব্দ করা হয় 40 টন কেমিক্যাল মিশানো কাঁচা আম এবং 4 টন পচা খেজুর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাস মহামারীতে এটিএন বাংলার কর্মীদের সুরক্ষিত রাখতে এবার অফিসের প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। এছাড়াও আছে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা দিনরাত কাজ করছেন। সংবাদ আর অনুষ্ঠান তৈরির জন্য তাদের রোজ অফিসে আসতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে অফিসে ঢোকার পথে যাতে জীবাণুমুক্ত হওয়া যায় সে ব্যবস্থা চালু করা হয়েছে এটিএন বাংলায়। শুরু থেকেই তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা থাকলেও এবার জীবাণুনাশক টানেল যুক্ত হয়েছে এই তালিকায়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা যেহেতু প্রতিদিন বাড়ি যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে, তাই আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই নিরাপত্তা কিংবা স্বাস্থ্যবিধিটা মেনে চলার ব্যাপারে অত্যন্ত সতর্ক আছি এবং আমার প্রথম দিন থেকেই এই সতর্কতা অবলম্বন করছি এবং সম্প্রতি আমরা এই সতর্কতা আরও বাড়িয়েছি। স্বল্প সময়ে এই মেশিন জীবাণুমুক্ত করতে সক্ষম। কেউ এই টানেলে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে চারদিক থেকে জীবাণুনাশক স্প্রে হয়। অটো সেন্সর ইউজ করেছি, যে কোনো মানুষ ভিতরে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি সে ডিসইনফেক্ট হয়ে যাবে, স্প্রেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। পাশাপাশি আমরা যেটা করেছি যে স্প্রেটা হবে সেটা যেন পুরো বডিতে হয়, এই কারণে আমরা দুইটা টেকনোলজি ইউজ করেছি। একটা করেছি ফ্লোরে যেটা স্যানিটাইজিং কার্পেট হিসেবে ইউজ হবে, আর চারটা স্প্রে ইউজ করেছি, নজেল ইউজ করেছি। কর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং শঙ্কামুক্ত থাকতে পারে সেজন্যই স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়া এমন একটা জায়গা যেখানটা আমরা এক মিনিটের জন্য যেটা বন্ধ রাখতে পারি না, আমাদের এটা দিনরাত চব্বিশ ঘন্টা চলে, সুতরাং আমাদের কর্মীদেরকে দিনরাত চব্বিশ ঘন্টা কাজ করে যেতে হয়। কারো যদি আমরা চাই যে তার বাসায় বসে থাকুক এটা বলার উপায় নেই, কারণ যদি বলা হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম চলবে না বা নিউজ চলবে না, সেই জন্য সব কর্মীকে আসতে হয়। সেই কারণেই আমরা যত সম্ভব যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির এমন দুর্যোগে স্বাস্থ্য নির্দেশনা মেনেই এগিয়ে যেতে চায় এটিএন বাংলা পরিবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদ থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা পচা চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে ওই চাল উদ্ধার করা হয়। এই ঘটনার রহস্য উন্মোচনে আজ সকাল থেকে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালানোর পরে উপজেলা শহরের অশোক সাহার গোডাউন থেকে আরও ১০০ বস্তা পচা চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। কুমার নদে ফেলে দেওয়া চাল অশোক সাহার গোডাউনের চালের সাথে মিল পাওয়া গেলে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গোডাউন সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। দুপুরে সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আনোয়ারুল কবির তালুকদারের চাচাতো ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা দুর্যোগ পরিস্থিতিতে রাজধানীতে কর্মহীন অসহায় ৫০০ মানুষকে প্রথম রমজান থেকে প্রতিদিন রান্না করা খাদ্য বিতরণ করছে তাসাউফ ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়নে ঢাকার মহাখালী ও তেজগাঁও এলাকায় মাসব্যাপী এই কর্মসূচি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদত হুসাইন জানিয়েছেন, ঢাকার বাইরে ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লায়ও এই কার্যক্রম শুরু হবে শিগগিরই। মানব কল্যাণের অঙ্গীকার নিয়ে তাসাউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ২০১০ সাল থেকে। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলাম চলবে টানা ৬ দিন। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় টাইগার ব্যাটসম্যানের ব্যাটের নিলাম শুরু হয়েছে গতকাল রাতে। ৬ দিনব্যাপী নিলামে ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। ১৪ মে রাতে শেষ হবে নিলাম প্রক্রিয়া। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের নিলামে ব্যাট তুলেছে নিপকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইফ। একই প্রতিষ্ঠানের অধীনে অনলাইন নিলামে তোলা হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি, গ্লাভস এবং মোসাদ্দেক হোসেন ও নাইম শেখের ব্যাট। সেরিও ইফতারের সময়সূচি।
আজ ঢাকায় সেরি শেষ সময় রাত 3:49, রাজশাহীতে রাত 3:54, সিলেটে 3:40, চট্টগ্রামে রাত 3:47, খুলনায় 3:55, বরিশালে 3:51, রংপুরে 3:48 এবং ময়মনসিংহে সেরি শেষ সময় রাত 3:46। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধে 6:36, রাজশাহীতে সন্ধে 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধে 6:37। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে শনাক্ত 887 জন, মৃত্যু 14। করোনামুক্ত হয়ে একদিনে হাসপাতাল ছাড়লেন 72 পুলিশ সদস্য, বিভিন্ন জেলায় উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু। করোনা পরিস্থিতিতে সব বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে, আশাবাদ প্রধানমন্ত্রীর। ছুটি চলাকালীন নিম্ন আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির। এবং রাজধানীতে খুলেছে কিছু কিছু মার্কেট দোকানপাট, ক্রেতা কম, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।